हेलो, द स्टूडेंट ऑफ क्लास सेवेन। देखो तुम्हारा आमार चैनले एर आगे अध्याय 22.2 अंकगुलो देखे समीकरण गठन और समाधान। आज के 22.3 अंकगुलो करा होबे, समाधान करा होबे। ताले एई 22.3 शुरू करार आगे तुम्हारे एकटू दुटो उदाहरण हमें देखा जेगुला इम्पोर्टेंट से गुला देखो। यहाँ रही है दुयर उदाहरण, देखो 1/2 रही है इंटू एक्स प्लस वन प्लस 1/3 इंटू एक्स प्लस टू प्लस 1/4 इंटू एक्स प्लस थ्री इक्वल टू 16 रही है। तेल ये क्यों करा हे से तुम्हारा एक भलोभ लक्ष्य करो। এই প্রশ্নমালাটা এই উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে রয়েছে এক্স মানে 1/2 ইন্টু এক্স প্লাস ওয়ান রয়েছে, তাহলে এই এক্সের সঙ্গে প্রথমে 1/2 এর গুণ করা হয়েছে। তাহলে এখানে কত হচ্ছে, এক্সের সঙ্গে এখানে লবের গুণ হয়, তাহলে লবের সঙ্গে এক্সের গুণ করলে কত হচ্ছে এক, একের সঙ্গে এক্সের গুণ করলে একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করা হয় সেই সংখ্যাটাই হয়, তাহলে এখানে এক্স হয়েছে x/2। আবার একের সঙ্গে একের গুণ করলে একই হচ্ছে, তাহলে এখানে এক 1/2 লেখা হয়েছে, প্লাস এখানে 1/3, আর এখানে 2 এর সঙ্গে গুণ করা হচ্ছে, তাহলে প্লাস, আবার এখানে দেখো প্লাস প্লাসে প্লাসই হচ্ছে, তাহলে 2/3 হয়েছে। প্লাস চিহ্ন এখানে রয়েছে, প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে এখানে x এর সঙ্গে 1 এর গুণ হচ্ছে, তাহলে এখানে হবে x/4, x/4 লেখা হয়েছে, প্লাসে প্লাসে প্লাস করা হয়েছে। আর এখানে রয়েছে 3, তাহলে অর্থাৎ একের সঙ্গে 3 এর গুণ করলে একই 3ই হয়, তাহলে এখানে 3/4 লেখা হয়েছে, ইকুয়াল টু 16 করা হয়েছে। এরপর দেখো এই এক্স রাশি যেগুলো রয়েছে, অর্থাৎ x/2, x/3, x/4 যেগুলো রয়েছে সেইগুলোকে এক সাইডে রাখা হয়েছে, আর এক্স বিহীন যেগুলো রয়েছে সেগুলোকে ডান সাইডে নিয়ে গেছে। তাহলে এখানে দেখো পক্ষান্তর করা হয়েছে, পক্ষান্তর অর্থাৎ সমান চিহ্নের এপার ওপারে। তাহলে সমান চিহ্নের ওপারে এখানে প্লাস ছিল, এদিকে নিয়ে আসা হলে তখন মাইনাস হয়ে গেল, এখানে প্লাস রয়েছে এদিকে নিয়ে আসা হয়েছে তখন মাইনাস হয়েছে, এদিকে প্লাস ছিল ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে তখন মাইনাস করা হয়েছে। তাহলে দেখো এখানে বা এটা লসাগু করা হয়েছে, তাহলে 2 আর 3 4 এর লসাগু হচ্ছে 12। দেখো এখানে রয়েছে 2-এর গুণিতক হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে বড়, অর্থাৎ 2-এর গুণিতক 2 দিয়ে গুণ করা যায় 4-কে, তার জন্য এখানে 3 4 12 করা হয়েছে। এবার 2 দিয়ে ভগ্নাংশের মানে যোগ বিয়োগের যা নিয়ম সেই নিয়ম অনুসারে করা হয়েছে। তাহলে 2 দিয়ে প্রথমে এখানে 12-কে ভাগ করা হয়েছে, অর্থাৎ লসাগুকে ভাগ করা হয়েছে হর দিয়ে, তাহলে 6 দুগুণে 12 হয়, তাহলে সেই 6-এর সঙ্গে x-এর গুণ করা হয়েছে, লবের সঙ্গে গুণ হয়েছে, তাহলে 6x করা হয়েছে। এখানে 3 দিয়ে 12-কে ভাগ করা হয়েছে, তাহলে 3 4 12 হয়, তো সেই 4-এর সঙ্গে x-এর গুণ করেছে, তাহলে এখানে 4x লেখা হয়েছে। প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, এখানে 4 দিয়ে 12-কে ভাগ করলে 3 হয়, তাহলে মানে 3-এর সঙ্গে x-এর গুণ করেছে, অর্থাৎ এখানে 3x লেখা হয়েছে। অনুরূপভাবে এদিকেও হরগুলোর লসাগু করা হয়েছে, তাহলে হরগুলোর লসাগু হচ্ছে 12। দেখো এখানে 16-র নিচে কিছু নেই, তার জন্যে এখানে সরাসরি এই 16-র সঙ্গে লসাগুর গুণ হয়ে যাবে, তাহলে এখানে 16 আর 12 গুণ করে 192 হয়েছে। এরপর 2 দিয়ে যখন ভাগ করা হয় তখন 6 হয়েছে, তোমরা তো এখানে দেখলে, তাহলে এখানে -6, যেহেতু এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে সেই জন্য -6 গুলো হয়েছে। এখানে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 3 4 12 হয়, তাহলে 4-এর সঙ্গে 2-এর গুণ করা হচ্ছে, তাহলে 4-এর সঙ্গে 2-এর গুণ করলে 4 দুগুণে 8 হয়, সেই জন্য এখানে দেখো চিহ্ন রয়েছে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, 8 হয়েছে। এখানে 4 দিয়ে 12-কে যদি ভাগ করা হয় তাহলে কী হবে, 3, তাহলে 3-এর সঙ্গে 3 4 12 হয়, তাহলে 3-এর সঙ্গে এই 3-এর গুণ হয়েছে, লবের গুণ হয়েছে, তাহলে এখানে 3 3 9, তাহলে এখানে মাইনাস চিহ্ন হচ্ছে, মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। বা এরপর দেখো 6 আর 4 10 3 13, তাহলে 13x করা হয়েছে, 22 12 করা হয়েছে, এখানে রয়েছে 192, তারপরে এখানে রয়েছে 6 যুক্ত 8 6, তারপরে এখানে 9 যোগ করে হয়েছে 23, তাহলে এখানে -23, যেহেতু প্রতিটাতেই মাইনাস রয়েছে, তাহলে টোটাল ধার হচ্ছে আমার 23, তাহলে এখানে ধার চিহ্ন দিয়ে 23 করা হয়েছে। এরপর দেখো এখানে 12 আর এখানে যে 12 রয়েছে এটা হচ্ছে
আড়াআড়ি গুণ করে দেওয়া হচ্ছে। তা আড়াআড়ি গুণ করলে কি হবে, এখানে বারোর সঙ্গে এখানে বারো গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে বারো মানে তেরো, তেরো আর এখানে বারো এক্স হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে তেরো এক্স কেন করা হয়েছে সেটা এবার তোমাদেরকে বলছি। দেখো তাহলে এখানে বারো আর এখানে তেরো যদি করা হয় তাহলে এখানে গুণ আকারে থাকবে বারোটা, আর যখন তেরো এক্স আমরা বের করব তখন সেই তেরো এক্সের যে বারোটা সেই বারোটা নিচে চলে আসে, অর্থাৎ ভাগ চিহ্ন হয়ে যায়। তার জন্য এখানে বারোটা লিখেছে, আর এখানে বিয়োগ করে কত হয়েছে আমাদের, বিয়োগ করা হয়েছে এখানে একশো উনসত্তর, আর এখানে যে গুণ ছিল তাহলে একশো উনসত্তরের সঙ্গে বারোর গুণ করা হয়েছে। তাহলে এখানে তোমরা এরকমভাবেও করতে পারো যে এখানের বারো আর এখানের বারো কেটে দিতে পারো, যেহেতু সমান চিহ্নের পরপর দুটো সংখ্যা একই রয়েছে, তাহলে তোমরা এখানে যদি কেটে দিও তারপরে সমাধানটা করো তাও তোমরা করতে পারো। এরপর দেখো এখানে এক্স করে আছে, তাহলে এক্সের থেকে এখানে কী করা হয়েছে, এখানে হচ্ছে তেরো, তাহলে তেরোটা গুণ আকার আছে তাহলে ভাগ আকারে নিয়ে আসা হয়েছে, আর তেরো দিয়ে এখানে একশো উনসত্তরকে ভাগ করা হচ্ছে, তাহলে তেরো তরি কত হয় একশো উনসত্তর, তাহলে এখানে তেরো, তার জন্য এক্সের সমান তেরো হয়েছে। এরপরে তিন নম্বরের উদাহরণটা দেখো, এখানে হচ্ছে এক্স বাই এ প্লাস বি ইকুয়াল টু এক্স বাই বি প্লাস এ। তাহলে দেখো এখানে এক্স বাই বি রয়েছে আর এখানে এক্স বাই এ রয়েছে, অর্থাৎ এক্স ওয়ার এক্স রাশিগুলোকে এক সাইডে নিয়ে আসা হয়েছে, তাহলে পক্ষান্তর করে তাহলে এক্স বাই এ এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানে রেখেছে, এখানে সমান চিহ্নের এপারে রয়েছে আগেটা কিছু নেই অর্থাৎ প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্নটা কী হবে, সমান চিহ্নের এপারে নিয়ে এলে মাইনাস হয়ে যাচ্ছে, তার জন্য এক্স বাই বি করা হয়েছে। ইকুয়াল টু এখানে এটা রয়েছে, এটা দিয়েছে এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাসটা দেওয়া হয়নি, কারণ যখন সংখ্যাটা প্রথমে বসেছে প্লাস চিহ্ন দেওয়ার দরকার হয়নি, কিন্তু মাইনাস থাকলে দিতে হয়। তাহলে এখানে এটা লেখা হয়েছে, এখানে আমরা বিটা এখান থেকে ওই অপার সাইডে যদি নিয়ে যাওয়া হয় সমান চিহ্নের, তাহলে কী হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তার জন্য এখানে প্লাসটাকে মাইনাস করা হয়েছে। আর এখানে লেখা হয়েছে পক্ষান্তর করে পায়, অর্থাৎ এদিক ওদিক সমান চিহ্নের এদিক ওদিক নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য পক্ষান্তর বলা হয়েছে। এরপর দেখো, বা এ আর বি এর লসাগু করা যায় না, দুটোই পরস্পর মৌলিক সংখ্যা, তার জন্য এখানে এ বি হয়েছে। তাহলে এ দিয়ে যদি লসাগুকে এ বিকে ভাগ করা হয় তাহলে এখানে এ রয়েছে, তাহলে ভাগ মানে যখন করবো তখন এটা চলে যাবে, তাহলে আমাদের কোনটা থাকবে বিটা, তাহলে সেই বি ভাগ ফল হচ্ছে, তাহলে এই ভাগ ফলের সঙ্গে এই এক্সের গুণ অর্থাৎ বি এক্স, তাহলে এখানে বি এক্স নেওয়া হয়েছে। এরপর হচ্ছে বি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে বিটা আর পাবো না, তাহলে এটা আমরা পাচ্ছি ভাগ ফল হিসাবে, তাহলে সেই এ এর সঙ্গে এখানে এক্সের গুণ করা হয়েছে, তাহলে মাইনাস এ এক্স হয়েছে। আর এখানে রয়েছে ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটা রয়েছে। এরপর দেখো এখানে বা এক্স, এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে, তাহলে এক্স কমন নেওয়া হয়েছে, তাহলে কী থাকছে এখানে রয়েছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ রয়েছে বাই এ বি। এরপর দেখো এখানে রয়েছে বি এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ বি, আর এখানে দেখো মাইনাস চিহ্ন নেওয়া হয়েছে, যেহেতু এখানে বি মাইনাস এ রয়েছে তাহলে এখানে কী করতে হবে আমাদেরকে মাইনাস চিহ্ন নিয়ে এ বাই বি, তাহলে এখানে প্লাস রয়েছে এ এর প্লাস, তাহলে প্লাসের মাইনাস কী হচ্ছে মাইনাস হবে, তাহলে এখানে দেখো এ এর মাইনাস করা হয়েছে, আর এখানে ছিল বি এর মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়, তার জন্য এখানে বি এর প্লাস করা হয়েছে। এরপর দেখো আড়াআড়ি গুণ করা হয়েছে, অর্থাৎ এ বির সঙ্গে বি মাইনাস এ এর গুণ করা হয়েছে, তাহলে এ বি ইন্টু বি মাইনাস এ, আর এখানে কিছু নেই এর নিচে অর্থাৎ এই একের সঙ্গে এখানে গুণ করা হয়, তাহলে একের সঙ্গে গুণ করলে ওই সংখ্যাই হয়, তার জন্য ওই সংখ্যাটা নামিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো এক্স ইকুয়াল টু কী রয়েছে, এখানে এক্স ইকুয়াল টু রয়েছে, এটা গুণাকার ছিল এদিকে ভাগাকার হয়ে গেছে, তাহলে এই বি মাইনাস এ আর বি মাইনাস এ কেটে গেছে, তাহলে কী থাকছে মাইনাস এ বি থাকছে, তার জন্য এ ইকুয়াল টু মাইনাস এ বি হয়েছে। আশা করি তোমরা বুঝেছো, তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ মাইনাস এ বি। তাহলে দেখো এরপর আমি কষে দেখি 22.3 গুলো করে দিচ্ছি, তাহলে একে কি বলা আছে নিচে সমীকরণগুলির সমাধান করি, তাহলে সমাধান করতে বলা হয়েছে। দেখো একের এক নম্বর কি বলা আছে, সিক্স এক্স ইকুয়াল টু সেভেন, তাহলে এক্সের বীজ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে সিক্স এক্স ইকুয়াল টু সেভেন রয়েছে, তাহলে বা এক্স ইকুয়াল টু কত হবে সেভেন বাই সিক্স, এটাই হবে অ্যান্সার, অর্থাৎ এইদিকে এক্সের সঙ্গে সিক্সের গুণ আকার ছিল,
তাহলে গুণ আকারটা যখন আমরা সমান চিহ্নের ওপারে নিয়ে যাব, তাহলে তোমরা জানো যে সমান চিহ্নের ওপারে গেলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ গুণ আকারটা ভাগাকার হয়ে যায়। তার জন্য এখানে ডিভাইডেড বাই দেওয়া হয়েছে, তাহলে 7/6 হয়েছে, অর্থাৎ ভাজিত চিহ্ন 6 দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো এখানে কী রয়েছে, দুয়েরটাতে রয়েছে x/3=0। তাহলে দেখো এটা কী মানে কীভাবে করা হচ্ছে, এখানে রয়েছে নিচে আমার 3 রয়েছে, আর এইখানে নিচটা আমি ধরে নিচ্ছি 1 রয়েছে, তাহলে 1 এর সঙ্গে x এর গুণ হবে, অর্থাৎ x হবে, তাহলে বা x=, এরপর 3-এর সঙ্গে এই শূন্যর গুণ হবে। তাহলে তোমরা জানো যে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করা হয় তাহলে শূন্যই হয়, যে কোনো সংখ্যা সঙ্গে যদি তোমরা শূন্য গুণ করো তাহলে শূন্য হয়ে যায়। তাহলে এখানে আমার কত হবে, 3 × 0=0, অর্থাৎ আমি একটু দেখে দিয়েছি তোমাদেরকে, 3×0=0, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো 3 নম্বর কী আছে, 3 নম্বর রয়েছে 3x=9। তাহলে দেখো বা x=কী হবে, 9/3। তাহলে এরপর আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 3×9, তাহলে x সমান কত হচ্ছে, বা x=3, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 4-এর দাগে, তাহলে 4-এর দাগে আছে xiv, তাহলে এখানে হচ্ছে x/3=2। দেখো তোমরা 2-এর দাগটায় দেখেছো x/3=0 ছিল, আর এখানে রয়েছে x/3=2 রয়েছে, তাহলে কী করা হবে, এখানে অ্যান্সার হয়েছে আমাদের যখন আমরা শূন্যের সঙ্গে 3-এর গুণ করেছি তখন শূন্য পেয়েছি। তাহলে এরপর আমরা এখানে কী করব, এখানে 2-এর নিচে কিছু নেই, অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এটার আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে কী হবে, 1-এর সঙ্গে x এর গুণ হবে, আর এই 3-এর সঙ্গে 2-এর গুণ হবে। তাহলে এখানে লিখব বা x=2×3, বা x=3×6, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো 5-এর দাগে, তাহলে 5-এর দাগে কী বলা আছে, 5-এর দাগে আছে 5x-2=8। তাহলে দেখো এখানে 5-এর দাগের অঙ্কটা কীভাবে আছে, এখানে হচ্ছে 5x-2, অর্থাৎ এটাতে x নেই, x-বিহীন রাশি, তাহলে এটা হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে ধ্রুবক রাশিটা কী করব, আমরা সমান চিহ্নের ওপারে নিয়ে যাবো, আর x-টাকে এখানে রাখবো, কারণ x এর বীজ বের করতে হবে, অর্থাৎ x এর সমাধান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে 5x=2 কী হবে, এটা সমান চিহ্নের ওপারে যদি নিয়ে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাস রয়েছে, ওই দিকে গেলে কী হবে, প্লাস হবে, তাহলে এখানে প্রথমে আমি যেটা রয়েছে 8 বসিয়ে নিই, +2, বা 5x=8/10, বা x=10/5 হবে, তাহলে 10/5, তাহলে এখানে কত হবে, 2, তাহলে x=2, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো আমরা চলে আসি 6-এরটায়, তাহলে এখানে 6-এরটায় কী বলেছে, xvi, তাহলে vi কী বলা আছে, 7y+5=40, তাহলে আমাদের হচ্ছে এখানে 7y+5=40, তাহলে এখানে লিখেছি বা x-বিহীন রাশি, অর্থাৎ ধ্রুবক আমাদের হচ্ছে, ধ্রুবক রাশি হচ্ছে 5টা, তাহলে আমরা 5টাকে ওই সাইডে নিয়ে যাব, যেহেতু y-বিহীন রাশি তাহলে y-টা আমরা এই সাইডে রাখবো, y-এর মান বের করতে হবে, অর্থাৎ y-এর সমাধান বা বীজ বের করতে হবে, তাহলে এখানে লিখব 7y=2 হবে 40-, এখানে প্লাস চিহ্ন আছে, সমান চিহ্ন পাল গেলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ এখানে 5 হবে, বা 7y=, যদি 40-এর থেকে 5 যায় তাহলে
পঁয়ত্রিশ থাকবে, বা ওয়াই ইকুয়াল টু থার্টি ফাইভ ডিভাইডেড বাই সেভেন, তাহলে এখানে হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ, বা ওয়াই ইকুয়াল টু ফাইভ, তাহলে এটা হবে অ্যান্সার। এরপর দেখো সাতটা কি রয়েছে, ভিআইআই, তাহলে এখানে রয়েছে টুয়েলভ এক্স প্লাস এইট ইকুয়াল টু সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট, তাহলে এটা এক্সগুলোকে এক সাইড নিয়ে আসবো আর এক্স ভি রাশির যেগুলো রয়েছে সেগুলোকে এক সাইডে নিয়ে যাব। তাহলে দেখো কীভাবে করা হচ্ছে, এখানে করা হচ্ছে আমি আগে লিখে নিয়েছি, বা টুয়েলভ এক্স, এখানে প্লাস চিহ্ন রয়েছে আর এখানে রয়েছে আমাদের ইকুয়াল টু, তাহলে এই সাইডে চলে আসে তখন আমাদের চিহ্নের পরিবর্তন হয় তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে সেভেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট মাইনাস এইট, তাহলে এখানে দেখো বারো থেকে সাত যদি চাই তাহলে কত থাকে, বা ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি, বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি ডিভাইডেড বাই ফাইভ, তাহলে ফোর, তাহলে এক্স ইকুয়াল টু হয় আমাদের ফোর। অতএব নির্ণয় সমাধান তোমরা লিখে নিবে, আমি একটা তো লিখি নেই, তোমরা লিখে নিবে কিন্তু নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু ফোর, আমি এটাতে লিখে দিলাম, এই তোমরা কিন্তু প্রতিটাতে লিখে নিবে, এভাবে তোমরা প্রতিটাতে লিখে নিবে, তাহলে ভালো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সারটা ক্লিয়ার হয় এটাতে। এরপর দেখো আমাদের এখানে ভিআইআইআই অর্থাৎ আট নম্বর কি রয়েছে, সিক্স ইন্টু সেভেন মাইনাস থ্রি প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে দেখো এটা কিভাবে করা হবে, তাহলে দেখো এখানে রয়েছে সিক্স ইন্টু সেভেন মাইনাস থ্রি এক্স, তাহলে এখন আমরা ছয় দিয়ে এই ভিতরগুলোকে গুণ করব, তাহলে ছয় সাথে কত হয় বিয়াল্লিশ, আর এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, আর ছয়ের সঙ্গে তিনে গুণ করলে ছয় তিন আঠেরো এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল টু জিরো, বা এখানে দেখো এক্স ভিন রাশি অর্থাৎ ধ্রুবক রাশি হচ্ছে মানে ফোরটি টু, তাহলে আমরা সমান চিহ্ন পাত্রে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে মাইনাস আঠেরো এক্স প্লাস বারো এক্স অর্থাৎ পক্ষান্তর করে নিচ্ছি মাইনাস, এখানে প্লাস চিহ্ন আছে ওপার দিকে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাহলে আঠেরো থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে কত থাকবে, যেহেতু এখানে আমাদের ঋণাত্মক অর্থাৎ ধার রয়েছে আঠেরো টাকা, আমরা শোধ করছি বারো টাকা, তাহলে আর কত টাকা ধার থাকছে, ছ টাকা ধার থাকছে, তাহলে মাইনাস সিক্স অর্থাৎ এখানে ছ টাকা ধার হয়ে গেল ইকুয়াল টু মাইনাস ফোরটি টু, বা এক্স ইকুয়াল টু দেখো এখানে মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, বা এখানেও আমরা কেটে নিতে পারি মাইনাস আর মাইনাস সিক্স, তাহলে এখানে আমি মাইনাসটা প্রথমে কেটে দিচ্ছি, তাহলে ছয় সাতটে বিয়াল্লিশ হয়, বা এক্স ইকুয়াল টু সেভেন, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সেভেন, এটা হবে অ্যান্সার, তাহলে নির্ণয় সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু সেভেন হয়ে গেল আমাদের, এটাই অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো এখানে আই এক্স কি আছে অর্থাৎ ন নম্বরে, ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে দেখো কীভাবে সমাধানটা করা হচ্ছে, দেখো এখানে আমি লিখে রেখেছি, বা আগেরটার মতোই, তাহলে এখানে হবে ফাইভ এক্স গুণ হয়ে যাবে ফাইভ এক্স প্লাস পাঁচ তিনে পনেরো ফিফটিন প্লাস
এখানে 8 × 4 = 2 = 8, 8x প্লাস প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, এখানে 4×6 = 24 = 0। তাহলে এক্স রাশিগুলোকে আমরা এক সাইডে রাখবো আর ধ্রুবক রাশিগুলোকে অপার সাইডে নিয়ে যাচ্ছি, বা 5x, এক্স বিন রাশি আমার রয়েছে এখানে, আমার প্রথমে এক্সগুলোকে নিয়ে নিই, তাহলে 8x রয়েছে = আমার এক্স বিন রাশি রয়েছে 15, তাহলে -15 মাইনাস এখানে এক্স বিন রাশি 24, চিহ্নের পরিবর্তন হয়ে গেল, বা 8×5 = 13, এক্স = হচ্ছে আমার এখানে 5×4 = 9, আর এখানে 2×3 অর্থাৎ 39, 39। তাহলে দেখো এখানে বা এক্স ইকুয়াল টু হবে -39/13। এরপর কাটাকুটি করি, 3, তাহলে এক্স ইকুয়াল টু হবে -3। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু -3, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো এক্স অর্থাৎ 10টা, দেখো এখানে রয়েছে 3×6 - 2x = 4×1 - 5x। তাহলে আশা করি তোমরা এটা পেরে যাবে, যেহেতু এখানে 8-এর দাগেরটা তোমরা দেখেছো, 9-এর দাগেরটা দেখেছো, ওই একই রকম রয়েছে এটা, তাহলে তোমরা করে নিবে। এরপর রয়েছে এখানে এক্স আই অর্থাৎ 11 অঙ্ক, তাহলে এখানে রয়েছে x/2 - 2/5 = x/3 + 1/4 রয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক উদাহরণের একটা দেখে দিয়েছি, আশা করি তোমরা পারবে, তবু আমি এখানে করে দিচ্ছি, দেখো কিভাবে করছে, যদি কারো অসুবিধা হয়ে থাকে আগেরটা তাহলে এখানে তোমরা ক্লিয়ার করে নাও। তাহলে দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি, তাহলে এক্স রাশি রয়েছে এটা, এক্স বিন রাশি এটা, এখানে সমান চিহ্নের এপার রয়েছে এক্স রাশি এটা, এক্স বিন রাশি, তাহলে এক্সগুলোকে এক সাইড আর এক্স বিন রাশিগুলোকে এক সাইড করে নিয়েছি। x/2 এখানে প্লাস চিহ্ন আছে, এই দিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ x/3 = 1/4, এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে, ওপার দিকে প্লাস চিহ্ন হবে, তাহলে 2/5। এরপর আমরা কি করব, এলসিএম করব, লসাগু করে নিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে 3×2 = 6, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 হচ্ছে, 3-এর সঙ্গে আমরা এখানে x এর গুণ করব, তাহলে কত হবে আমাদের 3x, আর এখানে হবে মাইনাস চিহ্ন, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2x = 20, 4×5 = 20, তাহলে এখানে হচ্ছে 5 হচ্ছে, 4 দিয়ে যদি 20-কে ভাগ করি 5, আর 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5×5 হয়, প্লাস এখানে 5 দিয়ে যদি ভাগ করা হয় 20, তাহলে 4 হচ্ছে, 4×2 = 8 হবে, বা এখানে হচ্ছে 3x এর থেকে 2x চলে যাচ্ছে, তাহলে x, তাহলে x/6 = হচ্ছে 8×5 = 13/20। তাহলে দেখো এরপর আড়াআড়ি গুণ করে দিচ্ছি, বা এখানে হচ্ছে 20x অর্থাৎ এই এটার সঙ্গে এটার আমাদের গুণ হবে, আর এই যে 13-র সঙ্গে আমাদের 6-এর গুণ হবে, এটাকে বলা হয় আড়াআড়ি গুণ বা কোণাকুণি গুণ, কোণাকুণি বলতে পারো বা আড়াআড়ি গুণ বলতে পারো। এরপর হচ্ছে 6-এর সঙ্গে 13-র গুণ হবে, তাই 6×13 কত হয়, 6×13 = 78, বা এক্স ইকুয়াল টু হবে এখানে 78/20। তাহলে দেখো 2 দিয়ে আমি কাটছি, এখানে হবে 10×2 = 20, আর এখানে হবে 2 দিয়ে কাটলে 3×2 = 6, আর 9×2 = 18 হয়, তাহলে আমার কত হচ্ছে, বা এক্স ইকুয়াল টু 39/10 ইকুয়াল টু হচ্ছে 3×10 = 30, 9/10। অতএব নির্ণয় সমাধান
নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3.9 10, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো এখানে রয়েছে এক্স আই আই অর্থাৎ 12 অঙ্কট, দেখো এখানে 3 + 2x ইকুয়াল টু 1 - x, তাহলে আশা করি তোমরা এটা পারবে, অতি সহজ রয়েছে, তোমরা নিজেরা করে নিবে। তারপর দেখো এখানে এক্স আই 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 অর্থাৎ 13 অঙ্কটা রয়েছে, 5 × 2x - 3 - 3 × 3x - 7 = 5, তাহলে এটা রয়েছে আমাদের এই যে এখানে যেটা 8টা রয়েছিল মনে করা হয়েছে সেই রকমই রয়েছে, বা 9টা ওই অনুরূপ একই রকম রয়েছে। তাহলে আশা করি তোমরা এই দুটো করতে পারবে, তোমরা করে নিবে, আর এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এর পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে।